হ্যালো টেক লাভার, প্রস্তুত থাকুন, কারণ সর্বশেষ টেক ইন্ডাস্ট্রি থেকে জানা গেছে অ্যাপেল একটি ফোল্ডিং স্ক্রিন সহ একটি আইফোন মডেল তৈরি করছে এবং এটি 2024 সালের মধ্যে বাজারে আসবে। ক্যান ইউ বিলিভ ইট? ওয়েল, দেখা যাক কি হয়। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আজ আমরা ফোল্ডেবল ডিসপ্লে, বিশেষ করে আইফোনের ফোল্ডেবল ডিসপ্লে সহ একটা মডেলের বিষয়ে আলোচনা করব। এই সম্ভাব্য নতুন বিষয়টিকে ঘিরে অনেক উত্তেজনা এবং অনেক সাসপেন্স। আসুন এখন এই আইফোনের ফোল্ডেবল ডিসপ্লে সম্পর্কে গভীরভাবে জানা যাক। আমরা ডিজাইনের নান্দনিকতা, এটি কিভাবে কাজ করে এবং রিলিজ হওয়ার পরে অনুমানকৃত কিছু বিষয়বস্তু সম্পর্কে জানাব। এই বিপ্লবী প্রযুক্তির মাধ্যমে আইফোনের সামনে কি কি হবে সেটা দেখার জন্য আপনারা প্রস্তুত থাকুন। অ্যাপেলের একটি ফোল্ডিং ডিসপ্লে সম্পর্কে অনুসন্ধান করা, এই উদ্ভাবনটি কিভাবে টেক ইন্ডাস্ট্রিতে কিভাবে ব্যাহত করতে পারে সেটা জানা অনেকটাই গুরুত্বপূর্ণ। এখানে আমরা অ্যাপেলের মানে কি অর্থ হবে সেটা জানব এবং এটি কিভাবে প্রতিযোগিতাকে আরো উস্কে দিতে পারে সেইটা বিষয়ে অনুসন্ধান করব। বিষয়টি আরো ভালোভাবে বোঝার জন্য আমরা ইন্ডাস্ট্রি এক্সপার্টদের কাছ থেকে কিছু কিউটিস কালেক্ট করেছি, এমনকি অ্যাপেলের শীর্ষ ব্যবস্থাপনা থেকেও। এইভাবে আপনি আইফোনের ফোল্ডেবল ডিসপ্লে সম্পর্কে সুবিধা এবং অসুবিধা বিভিন্ন মানুষের কাছে শুনতে পাবেন। Just wait and watch. আর এই ফোল্ডেবল ডিসপ্লে যে লঞ্চ হবে সেটা কবে হবে সেটা শিওর জানা যায়নি, আর অ্যাপেল অফিসিয়ালি এই নিউজটা প্রোভাইড করেছে। কিছুদিন আগে ভিভোর একটা ফোন লঞ্চ হলো, একটা ফোল্ডিং ফোন। সেই ফোনের যে ফোল্ডিং ডিসপ্লেটা রয়েছে, সেম ভাবে আমাদের আবার একটা আইফোনের ডিসপ্লে লঞ্চ করা হবে। তাই আপনি চলে যাওয়ার আগে একটা ভিডিওতে লাইক এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি চ্যানেল নতুন হয়ে থাকে মাস্টটা সাবস্ক্রাইব করে দেবেন, আর আপনি যদি ফেসবুক পেজে ফলো না করে থাকেন অবশ্যই ফেসবুক পেজে ফলো করে দিবেন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে, ততক্ষণ টেক কেয়ার অ্যান্ড গুড বাই।